আজকে আপনাদের মাঝে এমন একটা জিনিস দেখাতে চাচ্ছি যে বাংলাদেশে আর কেউ ইউটিউব চ্যানেল, ফেসবুক, ভাইবার, টুইটার এইগুলার ভিতরে কেউ এই রকম একটা ভিডিও আপলোড দেয় নাই, যেটা আজকে আমি আপনাদের মাঝে আপলোড দিতেছি। যে আজকে পুরা ঢাকা সিটির ভিতরে, উত্তরা সেক্টরের ভিতরে এমন একজন মানুষ আমি পেয়েছি যে সে কাঁসা বেগুন একটাই চিবিয়ে এমন করে খেয়ে ফেলে, তাকে আমি খুঁজে পাইছি। আজকে আপনাদের মাঝে তাকে আমি দেখাবো, ঠিক আছে? চলুন, সেই মানবটাকে আমি দেখাচ্ছি। চলুন ভাই, সেই মানব যার কথা আপনাদের মাঝে আমি অনেকবার বলেছি, এখন বলছি, সেই মানব, এই যে দেখেন ভাই, এই সেই মানব যে বেগুন সিরা গাছ থেকে কাবে। আচ্ছা ভাই, দাঁড়ান এক মিনিট ভাই, আপনি এক মিনিট দাঁড়ান। এই যে আপনি বেগুনটা যে ছিঁড়লেন, এই বেগুনটা কি সিরিয়াসলি আপনি খেতে পারবেন? সাথে কি শশা আর বেগুন আপনি একসাথে খাবেন? আমি ছোটবেলায় রামাজান 2 বছর বয়সে, তখন থেকে আমি কাঁচা বেগুন খাই ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন গাইস দেখি এই মানব, এই বাংলাদেশে প্রথম যে ব্যক্তি কাঁচা বেগুন খাচ্ছে, চলুন তাকে আমি দেখি ও কেমনে খায়। দেখি ভাই, আপনি খাওয়া শুরু করেন। হাবিবি কাম টু কাঁচা বেগুন, আস্তে আস্তে খান, পরে গলায় তো বাজবে ভাই। আপনি কি সিরিয়াসলি খাচ্ছেন? নাম এটা কি বেগুন না ঢেঁড়স কোনটা বুঝতে পারছি না। ও আচ্ছা, ছাড়েন, এই যে দেখেন ভাই, এটা তো সিরিয়াস, সত্যি বেগুন। এই যে দেখেন বেগুনের বিচিও আছে। ও আচ্ছা ভাই, সত্যি দেখছেন ভাই আপনারা, বন্ধুরা সবাই দেখেন যে একটা মানুষ কাঁচা বেগুন খাচ্ছে। ঠিক আছে ভাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।